নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরিয়ে বং ক্রনিকলস। সকলকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। আশা করি পুজো সবার খুব ভালো কেটেছে। আমার পুজো এবার একটু অন্যরকমের। মহানবমীর দিন সোলের ইস্কন টেম্পেলে দুর্গাপুজো দেখতে গেছিলাম। আমাদের আসতে বেশ দেরি হয়ে গেছিল, কারণ অনেকটা দূর তো। কিন্তু তা সত্ত্বেও দুপুরের প্রসাদ কিন্তু আমরা পেয়েছিলাম। ছিল লুচি, ছোলার ডাল, আলুর একটা তরকারি, বেশ স্বাদ খেতে হয়েছিল একটু টকটক। এবং পাত পেরে মাটিতে বসে সবাই মিলে একসাথে খাবার যে মজাটা, সেটা কিন্তু একদম আলাদা। আমি প্রথমে ইস্কনে যাব নাকি সেটা ভাবছিলাম, কিন্তু কোরিয়ার সবথেকে পুরনো এবং মোটামুটি বড় দুর্গা পুজো এটাই, তাই এখানেই এসেছি। এবং বিশ্বাস করুন, বেশ আলাদাভাবে এবারের পুজোতে আনন্দ করেছি। হতে পারে মন্দিরটি আয়তনে ছোট, ছিমছাম পরিবেশ, কিন্তু এখানকার মানুষজন বেশ আন্তরিক। এই ঠান্ডার জায়গাতে তুলসী গাছকে সুন্দর সতেজ রাখবার জন্যে বনসাই করে সুন্দরভাবে গ্রিন হাউস এফেক্ট দিয়ে এই তুলসী গাছকে রাখা হয়েছে। তুলসী আরতির পর এবং রাধাকৃষ্ণর আরতির পর সকলে মিলে হরে কৃষ্ণ নামগান করে নাচে যোগ দিয়েছিল। কি যে অপূর্ব লাগছিল ওই সময়টা, সেটা কিভাবে বলবো। অনেক পরিচিতদের সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু দেরি হওয়ার কারণে দেখা করতে পারিনি। কিন্তু তার জায়গায় আবার অনেক নতুনদের সাথেও আলাপ হয়েছে। মায়াপুরের ইস্কনে এরকমভাবে নামগান করতে দেখেছিলাম, আর তারপর এত বছর পর কোরিয়াতে এসে এরকম নামগান দেখছি, খুবই ভাল লেগেছিল। তারপরে মহানবমীর আরতি শুরু হয়। পাড়ার পুজোতে যেমন নবমী দশমীর দিন ঢাকের তালে সবাই আনন্দে মেতে ওঠে, ঠিক তেমনই পরিবেশ এখানেও হয়েছিল। সকলে আনন্দের সাথে নাচে মগ্ন হয়ে পড়েছিল। এখানকার পুরোহিত কিন্তু কোরিয়ান, কিন্তু টুকটাক হিন্দি বলতে পারে, আর সদাহাস্য মুখ তার। উনি যে পুজো করছিলেন বা মন্ত্র বলছিলেন, বেশ লাগছিল শুনতে। হয়তো কলকাতার মতো বড় বড় থিম পুজো নয় বা জাঁকজমকপূর্ণ পুজো নয়, কিন্তু এখানের পুজোতে আন্তরিকতার কিন্তু কোনো অভাব ছিল না। ভাবিনি ভাষা অজানা একটা দেশে এসেও এভাবে দুর্গাপুজো আনন্দ করতে পারবো। এখানে এমন অনেকের সাথে পরিচয় হয়েছে যারা কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল অনেকক্ষণের জার্নি করে। সুতরাং যা বোঝা গেল, বাঙালিরা যেখানেই থাকুক না কেন, শত ব্যস্ততা ও দূরত্বকে উপেক্ষা করে দুর্গাপূজার সময় কিন্তু আনন্দে মেতে ওঠে। বিয়ের 10 বছর পর এই প্রথম আবার ধুনুচি নাচ নেচেছিলাম। জাপানে দুর্গাপুজোয় ধুনুচি ধরানো নিষেধ, তাই এখানে পেয়ে আর লোভ সামলাতে পারিনি। আমার ছেলেও বেশ মজা পাচ্ছিল, ঢাকের আওয়াজে আশপাশ লাইট দেখে, এত মানুষ দেখে বেশ মজা পেয়েছিল। পুজোর সময় কলকাতার কথা খুব মনে পড়ে। আমি বিয়ের পর থেকে 9টি পুজো জাপানেই কাটিয়েছিলাম, শুধু গত বছর কলকাতায় ছিলাম। পুজোর সময় জাপানে আমাদের কিছু পারফরমেন্স থাকে, তাই তার 1 থেকে 1.5 মাস আগের থেকে রিহার্সেলের দরুন সব বন্ধুবান্ধবীদের সাথে দেখা হতো, আর বেশ মজা হতো। সেটা এবার খুব মিস করেছি, কারণ নবমী বাদে বাকি দিনগুলো তো বাড়িতেই কাটিয়েছি রামকৃষ্ণ মিশনের পুজো দেখে। সত্যি ঢাকঢোল ছাড়া পুজো কিন্তু অসম্পূর্ণ লাগে। ঢাকের আওয়াজে নবমীর আনন্দ শত গুণ বেড়ে গেছিল। জাপানের তুলনায় কোরিয়াতে বাঙালির সংখ্যা বেশ কম। শুধু বাঙালি বলছি কেন, ইন্ডিয়ানদের সংখ্যাও কম, তাই এখানে পুজোর সংখ্যাও জাপানের তুলনায় কম। যদিও বুসানের রাধাকৃষ্ণ মন্দিরে পুজো হয় শুনেছি, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, কারণ উইকডেতে যাওয়া তো আর সম্ভব নয়। মন্দিরের সামনে কিছু তুবড়ি আর অন্যান্য বাজিও ফাটানো হয়েছিল। বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে কোরিয়ায়, কিন্তু তা সত্ত্বেও বাইরে বেরিয়ে বাজি ফাটানো দেখা কিন্তু কেউ মিস করেনি। ইস্কনে ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনই নিয়ম মেনে বিধি অনুযায়ী পুজো হয়, কিন্তু স্যাটারডে সানডেতেই এত লোক আসে, আর বাকি দিন মন্দিরের লোকেরাই পুজো করে থাকে। এখানে শুধুমাত্র বাঙালি নয়, ছিল গুজরাটি, পাঞ্জাবি, নেপালি, বিভিন্ন ভাষার লোকেরাও, এবং সবাই একই সাথে নাচে গানে মায়ের আরাধনায় মেতে উঠেছিল। আরতি, নাচ, বাজি ফাটানো, এসব কিছু হওয়ার পর রাতেও প্রসাদের আয়োজন করেছিল মাতাজিরা। অনেক ধন্যবাদ তাদেরকে এত লোকের খাওয়ার করার জন্য। ছিল ভেজ চাউমিন, ঠেকুয়া আর সুজির বরফি। এসব কিছুর পর রাত 10টা হয়ে যায়, আর তখন আর আমাদের বাড়ি ফেরা সম্ভব নয়,
তাই আমার হাজব্যান্ড আগে থেকেই একটা হোটেল বুক করে রেখেছিল। এত টায়ার্ড হয়ে পড়েছিলাম সেই কোন সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে, স্পেশালি আমার ছেলেটা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। হোটেলটা বেশ কোজি ছিল, দুটো ঘর নেওয়া হয়েছিল, একটা বাবার আর একটা আমাদের, আর ঘরগুলো বেশ বড়। আমার বাবা আর ছেলে দুজনেই খুব খুশি হয়ে পড়ে, কারণ দুজনের ফেভারিট জিনিস ইউটিউব আর নেটফ্লিক্স পেয়ে গেছিল তারা। দশমীর দিন আমরা সোলের কিছু জায়গায় ঘুরতে গেছিলাম, তার ভিডিও নিয়েও আমি আসবো কদিন পরে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সোলের পুজো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজ আসি, আন্নেম হিং আসেও।